বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে মোট 54টি অভিন্ন নদী প্রবাহিত হয়েছে। শুনলে অবাক হবেন, এই সকল অভিন্ন নদীগুলো জুড়ে ভারত এই পর্যন্ত মোট 221টিরও বেশি বাঁধ, ব্যারেজ ও জলাধার নির্মাণ করেছে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের তৈরি এমন 5টি বাঁধ সম্পর্কে, যেগুলো পানির ন্যায্য অধিকার থেকে বাংলাদেশকে যেমন বঞ্চিত করছে, তেমনি অকাল বন্যায় প্লাবিত করছে দেশের বিস্তীর্ণ অঞ্চল, এবং যার কারণে প্রতি বছর নষ্ট হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা সম্পদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তালিকার 5 নম্বরে আছে ধুবুরী বাঁধ। আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের উপর এই বাঁধটি নির্মাণ করেছে ভারত সরকার, এবং এটি দ্বারা এই নদীর পানি নিয়ন্ত্রণ করে দেশটি। ময়মনসিংহ এবং জামালপুর জেলার উপর দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে, ফলে এই নদীর প্রবাহের উপর নির্ভর করে এই দুটি জেলার বিপুল জনগোষ্ঠীর জীবন প্রবাহ। এরপর 4 নম্বরে রয়েছে টিপাইমুখ বাঁধ। বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যে এই বাঁধটির অবস্থান। 2009 সালে বরাক নদীর উপর এই বাঁধটি নির্মাণ করে ভারত। মূলত 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এই বাঁধটির কাজ শুরু করে। তবে অভিন্ন নদীর উজানে তৈরি এই বাঁধটি বাংলাদেশের পরিবেশ এবং অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। বরাক নদীটি ভারতের মণিপুর, আসাম এবং মিজোরামের উপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদী নামে দুটি ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মণিপুর থেকে আসা বরাক নদী বাংলাদেশের প্রধানতম নদী মেঘনার সাথে সরাসরি যুক্ত হয়েছে, ফলে বরাকের গুরুত্ব অনেক বেশি, কারণ মেঘনা সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। অর্থাৎ এই টিপাইমুখ বাঁধ কোটা সিলেট বিভাগের অসংখ্য হাওর বাউড় এবং ছোট বড় নদ নদীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বরে রয়েছে ডম্বুর বাঁধ। সম্প্রতি টানা বৃষ্টি আর উজানের ঢলে সবথেকে ভয়াবহ এক বন্যার কবলে পড়েছে বাংলাদেশের 11টি জেলা, আর এই বন্যার মধ্যেই ব্যাপক আলোচনায় আসে ভারতের ডম্বুর বাঁধের নাম। বাংলাদেশের অনেকের অভিযোগ, ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর মুখে অবস্থিত এই বাঁধটির গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যার তীব্রতা বেড়েছে, যদিও ভারত সরকার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে। তো আলোচিত এই ডম্বুর বাঁধটির অবস্থান উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলাতে। ভারত সরকারের বক্তব্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা প্রদান এবং ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 1970 সালে গোমতী নদীর উপর ডম্বুর বাঁধ নির্মাণ করা হয়। ডম্বুর বাঁধ দিয়ে নদীর পানি নিয়ন্ত্রণের কারণে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। একদিকে রয়েছে পাহাড়ি বন্যার ঝুঁকি, অন্যদিকে পানির প্রবাহ না থাকায় নদী শুকিয়ে ভরাট হতে থাকে। এরপর 2 নম্বরে রয়েছে গজলডোবা অথবা তিস্তা বাঁধ। ভারতের সিকিম রাজ্য থেকে উৎপত্তি তিস্তা নদীর অববাহিকায় একের পর এক বাঁধ নির্মাণ করেছে ভারত, এবং প্রতিটি বাঁধ কম বেশি বাংলাদেশের জন্য ক্ষতি ডেকে এনেছে। তবে 1998 সালে বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে এই গজলডোবা বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ একেবারে ভারতের হাতে চলে যায়। তিস্তার সাথে দেশের উত্তর অঞ্চলের প্রায় 25টি নদীর প্রবাহের সম্পর্ক রয়েছে। তিস্তার দৈর্ঘ্য 315 কিলোমিটার, যার মধ্যে 200 কিলোমিটার ভারতে এবং 115 কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা হচ্ছে গুরুত্বপূর্ণ নদী। তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য বাঁধ তৈরির ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বন্যা দেখা দেয়। এই বাঁধটিতে মোট 54টি গেট রয়েছে, এবং এই বাঁধ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে বাঁধের গেট খুলে দেয়। এর ফলে বাংলাদেশের তিস্তা নদী বন্যা কবলিত হয়ে পড়ে। আবার যখন খরা মৌসুমে পানি শূন্যতা হয়ে পড়ে, তখন বাঁধের গেট বন্ধ করে রাখে ভারত, ফলে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর 1 নম্বরে আছে ফারাক্কা বাঁধ। বাংলাদেশের মানুষের সবথেকে বেশি দুশ্চিন্তা হচ্ছে ফারাক্কা বাঁধ। গঙ্গা নদীর বুকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1975 সালে এই বাঁধটির নির্মাণ কাজ শেষ হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার বা 7350 ফুট লম্বা। সেই 60-এর দশকে প্রায় $1 বিলিয়ন খরচ করে বাঁধটি নির্মাণ করে ভারত সরকার। বাঁধটিতে মোট 109টি লব গেট রয়েছে। চুক্তি অনুযায়ী পানি না পাওয়া এবং অতিবৃষ্টিতে অথবা বন্যার ঝুঁকি দেখা দিলে ভারত ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দেয়। ফারাক্কার কারণে কুষ্টিয়া, রাজশাহী এবং মেহেরপুর জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। অকাল বন্যা আর পানি সংকটে তীব্র খরায় ক্ষতিগ্রস্ত হয় এই জেলাগুলোর ফসলের ক্ষেত, ফলে জীববৈচিত্র্য ও পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ে। তো বন্ধুরা, আশা করি আপনারা বাংলাদেশের জন্য সবথেকে বিপজ্জনক ভারতের 5টি বাঁধ সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনি যদি ভারতের সবথেকে শত্রু 5টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।